তুমি গরুগুলোকে নিয়ে যাও, আমাকে তার বিনিময়ে টাকাটা দাও। তো প্রোটেকশন মানির সঙ্গে ক্যাটেল স্মাগলিং এর সম্পর্ক নেই, এটা ভাবতে আমার অবাক লাগছে। মানে উন্ময় বাবু, আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি, এবং যে চার্জশিটের কথা আপনি দেখলেন, ভেঙে ভেঙে অনির্বাণ বলার চেষ্টা করছিল, সেখানে একটা অদ্ভুত, আমি আইনজীবী যিনি রয়েছেন অনুব্রত মণ্ডলের, ওনাকেও জিজ্ঞেস করছিলাম, প্রোটেকশন মানি নিয়েছেন, স্মাগলিং এর এখন অবধি কোনো চার্জ ওনার বিরুদ্ধে নেই, উনি কিসের প্রোটেকশনটা নিতেন, এবং তার পাশাপাশি উনি কি কোনো বড় আর্মি, উনি ইন্টেলিজেন্স এজেন্সি, সিকিউরিটি এজেন্সি, উনি প্রোটেকশনের জন্য টাকাটা কেন নিতেন? এবং দ্বিতীয়ত, সাইগল যে একজন কনস্টেবল, সে ISIPS দের পর্যন্ত নির্দেশ দিত, কোন ক্ষমতাবল থাকলে এই জিনিসটা হতে পারে? সন্ময় বাবু, না ময়ূক, আমি সংপৃক্তা ঘোষালের বক্তব্যটা শুনছিলাম, আর কি অদ্ভুতভাবে এখানে আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষরা আছেন, না তারা উত্তর দেবেন, আমার কাছে অবাক লাগছিল যে প্রোটেকশন মানির সঙ্গে ক্যাটেল স্মাগলিংয়ের একটা তফাৎ করানোর চেষ্টা করছিলেন। প্রোটেকশন মানিটা কিসের জন্য? তুমি গরুগুলোকে নিয়ে যাও, আমাকে তার বিনিময়ে টাকাটা দাও, যে আমি তোমাকে বিরক্ত করবো না, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আমার হাতে এতগুলো থানা আছে, থানার অফিসারদের সবাইকে বলে দেবো, তুমি নির্দিষ্টভাবে আমাকে টাকাটা পাঠিয়ে দাও সাইগল হোসেনের মাধ্যমে। অনুব্রত মণ্ডল তো নিজে হাতে গিয়ে ব্যাগে করে আর টাকাটা নেবেন না, তিনি টাকাটা সাইগল হোসেনের মাধ্যমে নেবেন। তো প্রোটেকশন মানির সঙ্গে ক্যাটেল স্মাগলিং এর সম্পর্ক নেই, এটা ভাবতে আমার অবাক লাগছে। মানে এটা আইনের ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টার একটা মরিয়ার চেষ্টা ছাড়া নাথিং এলস। এক দু নম্বর যে জায়গাটা আমার খালি বারবার মনে হচ্ছে, যে অনুব্রত মণ্ডলকে ক্লিন চিট দিচ্ছিলেন বলে সবই তো অভিযোগ। আচ্ছা ময়ূক বলো তো, 334টা সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে গরিব মানুষের যে অ্যাকাউন্ট খোলানো হয়েছিল ওই বীরভূমের মাটিতে, এবং সুশান্ত বন্দ্যোপাধ্যায় ইফ আই এম নট রং যে ইনভেস্টিগেটিং অফিসার আছেন, তিনি সরাসরি সেই মানুষগুলোকে গিয়ে ট্যাপ করেছেন, যোগাযোগ করেছেন, তারা অনেকে সই করতে পারেন না, তাঁদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা মাসে জমা পড়ছে, তারা জানতে পারলেন না, শেষ পর্যন্ত সেই অ্যাকাউন্টগুলোকে অপারেশন করা হয়েছিল নির্দিষ্ট সিউডি কোঅপারেটিভ ব্যাংক থেকে। অনুব্রত মণ্ডল তো এটা করেছিলেন, তারপরে আমাকে অভিযুক্ত বলতে হবে, মানে অভিযোগ বলতে হবে, সমস্ত তো প্র্যাকটিক্যালি প্রমাণিত, কারণ আইনের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে বিচারধারায় বিচারপতিদের কাছে গিয়ে আইনজীবীরা তার মক্কেলদের ডিফেন্ড করবেন বা অপোজ করবেন, সেটা তো অন্য পার্ট। কিন্তু আমি বলছি, জেনারেল সাধারণ মানুষের কাছে এটা তো একটা গণিত অপরাধ, যে আমি একটা কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকা লুট করলাম, তুলে নিয়ে গেলাম, আমি আমি বিকাশ যাওয়ার আগে সময় আপনাকে আরেকটু সময় দিচ্ছি, শুধু একটা বিষয়, বারবার একটা অভিযোগ ওঠে যে ইডি সিবিআই ঠিক সময় তদন্ত শেষ করতে পারে না, ঠিক সময় জাল গোটাতে পারে না, ঠিক সময় এই গোটা প্রসেসটা কমপ্লিট করতে পারে না। 90 দিনের মধ্যে চার্জশিট এক্ষেত্রেও দিয়ে দেওয়া হলো, সিবিআই দিয়েছে, ইডি দিয়েছে, এরপরে চার্জ গঠন হবে, এরপরেও মণিশঙ্কর দ্বারা হয়তো বলবেন যে ইডি সিবিআই তো কিছু করতে পারে না, কি দরকার না। ইদানিংকালে ময়ূক, ইদানিংকালে একটা কথা প্রায় দেখি তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলেন যে দ্রুত তদন্তটা শেষ করুক, খেয়াল করে দেখেছেন? এখন ইডি যদি নির্দিষ্ট দিনে 80 দিন বা 90 দিনের মধ্যে তাদের চার্জশিট জমা দেওয়া দেয়, তাহলে তো তার উত্তর তারা পাচ্ছে না। এক, আমি কিন্তু অন্য একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে 12 বছর ধরে আমি ডাকাতি করলাম, চুরি করলাম, এবং তারপর যখন সিবিআই এর হাতে ব্যাপারগুলো গেল, ইডির হাতে গেল, তখন আমরা দ্রুত তথ্য প্রমাণগুলোকে লুকোলাম, আর তারপরে তদন্তটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। ইজ ইট পসিবল?